আবার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের আমার বই তৃতীয় পর্বে যে পড়া চলছে, আজ আমি 190 পাতা থেকে 192 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমি তোমাদেরকে বোঝাবো। কেমন? আজকে অঙ্ক এবং ইংরেজি এই দুটো বিষয়ে পড়া আজকে আছে। আজকে তোমরা কি শিখবে এখান থেকে দেখো, আমি বোর্ডে লিখেছি, অঙ্কের শিখবে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত এইরকম সংখ্যা দিয়ে ভাগ ও ভাগশেষ শূন্য থাকবে। কেমন? আর কি শিখবে? না, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ সম্বন্ধে ধারণা লাভ করবে। আর ইংরেজির এই যে অংশটা থেকে তোমরা কি না, স্টুডেন্টস উইল মেক মিনিংফুল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ পিকচার্স, ছাত্ররা এই ছবিগুলোর সাহায্যে একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠন করা শিখবে। ওয়ার্ড মানে শব্দ গঠন করা শিখবে। তাহলে দেখো, আজকে একটা অঙ্কের নতুন জিনিস তোমরা শিখবে, ভাগ তোমরা আগের ক্লাসে শিখেছো, আজকে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ এবং সেখানে ভাগশেষ শূন্য, আর কি না ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এই সম্বন্ধে ধারণা লাভ করবে। তাই তোমাদের ক্লাসটা মন দিয়ে দেখতে হবে, কেমন, এবং আমি কি বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝতে পারবে আমি চেষ্টা করে যাবো তোমাদেরকে বোঝানো। কেমন? তাহলে চলে এসো, প্রথমে 191 পাতা খুলো। দেখো 191 পাতায় ভাগ করতে বলছে, একের দাগের অঙ্কটার দিকে দেখো, এখানে তোমরা করবে, আমি বোর্ডে করছি, কি দেওয়া আছে দেখো, 39 ভাজিত 3। তাহলে আমি লিখি এইখানটায় 39 ভাজিত 3 সমান আমরা ভাগ করে এখানটা বের করব, ঠিক আছে? এরপরে যে ঘরগুলো আছে দেখো, এই রকম দেওয়া আছে, ছোট্ট একটা ঘর দেওয়া আছে, এই রকম দেওয়া আছে, সমান এখানটা এইরকম দেওয়া আছে। তাহলে এই যে 39 এই ঘরটায় বসাবে, তাহলে এখানে 39 বসিয়ে দাও। এই যে ভাগ চিহ্নটা, মাঝখানে ভাগ চিহ্ন দাও। আর এখানে এই যে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 3টা এখানে লেখো। কেমন? এবার যে ভাগ করে যে ভাগফলটা বেরোবে সেটা আমরা এই দুটো জায়গাতে বসাবো। তাহলে দেখো এখানে 39কে ভাগ করা হচ্ছে, তাই তো? তাহলে দেখো এই যে 39, আমি তাহলে এখানটায় একক দশক করে লিখি, একক দশক। এইবার তোমরা জানো এইরকম করে ছক কাটতে হয়, তাহলে একক দশক 39, 3 10 9, তাহলে 3 10 9 লিখলাম 39। আর কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে, তাহলে এখানে 3টা লেখো, ঠিক আছে? এর আগের ক্লাসে তোমরা এখন এই পদ্ধতিতে এইভাবে ভাগটা করবে, আমি যেমনভাবে দেখাচ্ছি এর আগের ক্লাসে। দেখো 39, 3-এর আমরা জানি 3 10-এ 30, তাহলে দশকের মাথায় লেখো 10, 3 10-এ 30, এটা আমরা জানি, বিয়োগ করো। এককের ঘরে দেখো 9 থেকে 0 বাদ দাও, দিলে কত হলো, 9 থেকে 0 বাদ দিলে 9ই হবে, আর 3 থেকে 3 বাদ দিলে 0 হবে, তাহলে দেখো 9 বেরোল। দেখো এখানে ভাজক, এই যে 9, এর থেকে ভাজক কম আছে, ছোট আছে, তাহলে ভাগ যাবে। যদি এই অংশটা এই ভাজকের থেকে ছোট হয়ে যেত তাহলে আর ভাগ যেত না। ভালো করে বোঝো, আমি আবার বলছি, ভাজক 3, এখানে যেটা নামিয়েছি এই যে বিয়োগ করে যেটা হয়েছে 9, এটা 3-এর থেকে বড়, তার মানে ভাগ যাবে। তাহলে তোমরা জানো 3 1-কে 3, 3 2-এ 6, 3 3-এ 9, তাহলে যোগ, এখানে যোগ, 3 3-এ 9, বিয়োগ, 9 থেকে 9 বাদ দিলে কত হয়, 0, 9টা ছিল 9টাই চলে গেল,
বা নটাই নিয়ে নেওয়া হলো, নটা বাদ দেওয়া হলো, তার মানে শূন্য পড়ে রইল। এই এখানটায় দেখো, এই যে ভাগফলের জায়গায় এই যে উপরটায় লিখেছি সমান, দশ যোগ তিন সমান কত? ১৩। দশ আর তিন যোগ করো, দশ ১১ ১২ ১৩। তাহলে আমরা পেয়ে গেলাম ৩৯কে তিন দিয়ে ভাগ করলে, এইভাবে ভাগ করলে আমরা ভাগফল কত পেয়ে গেলাম? ১৩ পেয়ে গেলাম। এইভাবে কিন্তু তোমাদের ভাগটা শেখাচ্ছে, তাই আমি এইভাবে শেখাচ্ছি, কেমন? এরপরে আবার যেমনভাবে শেখাবে সেই মতো শিখতে হবে তোমাদের, তাহলে তোমাদের এইভাবেই কিন্তু এই ভাগটা করতে হবে। তাহলে ভাগফল কত বেরোলো? ১৩। এইবার তুমি বসিয়ে দাও, এই যে ৩৯ ভাজিত ৩ সমান কত বেরিয়ে গেল? ১৩। তাহলে এখানেও তাই ৩৯ ভাজিত ৩ ১৩, এই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে দু অঙ্কের সংখ্যা ৩৯, ৩ ১০ ৯, দুটো অঙ্ক আছে, তাহলে দু অঙ্কের সংখ্যা, আর তাকে কি দিয়ে ভাগ করা হচ্ছে? ৩ দিয়ে। এক অঙ্কের সংখ্যা দিয়ে, একটাই আছে অঙ্ক, তাই এক অঙ্কের সংখ্যা ভাগ করা হচ্ছে। আবার এক অঙ্কের সংখ্যাটা বলছে ১ থেকে ৫ এর মধ্যে, ১ থেকে ৫ পর্যন্ত, এই রকম একটা এক অঙ্কের ছোট্ট সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে ভাগ করে আমরা পেয়ে গেলাম ভাগফল ১৩। আর দেখো ভাগশেষ, এই যে নিচে যেটা পড়ে রইল এটা ভাগশেষ শূন্য, এই শূন্য পড়ে রইল। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবে। দেখো কি, তাহলে এটা আমি করে দিলাম, ঠিক এইভাবে তোমরা এখানে করবে। পরেরটায় চলে আসছি, দেখো এটা দেখো ২২ আছে ভাজিত ২, তাহলে এখানে লিখে ফেলো ২২ ভাজিত ২, এখানে লেখো, দেখতে পাচ্ছ তো? দেখো, ঠিক আছে, এই হচ্ছে ২২ ভাজিত ২। তাহলে আমরা ভাগফল যেটা বেরোবে সেটা এখানে বসাবো, এখানে বসাবো। তাহলে এখানে লেখো, একক দশক করা আছে, একক দশক করা আছে, তাহলে ২২ লেখো, দু দশ ২ ২২, এই লিখলাম। কত দিয়ে ভাগ করতে হবে? ২ দিয়ে, তাহলে ২টা এখানে বসাও, কেমন? এবার ২ এর আমরা জানি ২ ১০-এ ২০, এখানে ২২ আছে, তাহলে ২ ১০টা এখানে বসাও, দশকের মাথায় ১০টা বসাও, তাহলে ২ ১০-এ ২০, এখানে লেখো, বিয়োগ করো। এককের ঘরে দেখো ২ থেকে শূন্য বাদ দিতে বলেছে, তাহলে ২ থেকে শূন্য বাদ দিলে কত হয়? ২। আর দশকে দেখো ২ থেকে ২ বাদ দিলে কত হবে? শূন্য, তাহলে কিছুই বুঝলো না, তাহলে ২। এখানে দেখো ভাজক কিন্তু ২ আছে, তাহলে এখানে বলেছি এই যেটা বেরো নিচে যেটা এলো সেটা যদি ভাজকের থেকে কম হয় তাহলে আর ভাগ যাবে না। এটা দেখো ভাজকের সমান, তার মানে যাচ্ছে, তাহলে যোগ, এখানে যোগ চিহ্ন দিয়ে দেওয়া আছে, তাহলে ২ ১-এ ২, এই যে ২টা যাচ্ছে তো, তাহলে ২ ১, এই ঘরটায় ১ বসাও, ২ ১-এ ২, বিয়োগ করলে দেখো ২ থেকে ২ বাদ দিলে শূন্য, আগের অঙ্কটার মতোই যে আমি বোর্ডে করলাম। তাহলে এখানে ১০ যোগ ১ সমান কত হয়ে গেল? ১১। তাহলে ভাগফল কত বেরোলো? ১১ বেরিয়েছে, এই যে, তাহলে এই ১১টা এখানে বসাও। ২২ ভাজিত ২ সমান কত বেরোলো? ১১। ২২ ভাজিত ২, এই যে ছকটা পূরণ করে, তাহলে এখানে কত হলো? ১১, এই হয়ে গেল। একইভাবে এই অঙ্কটাও দেখো করে দিচ্ছি, তোমরাও পারবে। কি দেখো, ৩৬ ভাজিত ৩, তাহলে এটা আমি বোর্ডে করেছি তাই এটা করলাম না, এখানে তোমরা এখানে করবে। এরপরে ৩৬কে ৩ দিয়ে ভাগ করতে বলেছে, ভাগফল কত বের করবে? তাহলে ৩৬ এখানে দেখো ৩ ৬ ভাজিত চিহ্ন এখানে দাও, ৩ দিয়ে ভাগ করতে বলেছে, দেখো ১ থেকে ৫ এর মধ্যে বলেছে সংখ্যা ৩, তাহলে ভাগ করে যেটা বেরোবে ভাগফল সেটা এখানে বসাবো। এখানে এবার চলে এসো, একক দশক করা আছে ৩৬, ৩ ১০, দশকের ঘরে ৩, এককের ঘরে ৬, ৩৬, আর কত দিয়ে? ৩ দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এখানে ৩ লেখো, এই যে ঘরটা এখানে ৩ দিয়ে। এবারে করো, ৩-এর আমরা জানি ৩ ১০-এ ৩০, এখানে আছে ৩৬, তাহলে ১০ এখানে দশকের মাথায়, এই ঘরটায় ১০ বসালাম, ৩ ১০-এ ৩০ বসাও এখানে, বিয়োগ করো ৬ থেকে, এককের ঘরটায় চলে এসো, ৬ থেকে শূন্য বাদ দিলে ৬, ৩ থেকে ৩ বাদ দিলে শূন্য, তাহলে ৬ হলো। এবার লক্ষ্য করো, ৩ এটা ৬, তাহলে ভাজকের থেকে তো বেশি ৬, তাহলে আবার যাবে, ৩ ১-কে ৩, ৩ ২-এ ৬, তাহলে ২ হবে, যোগ ২ ৬, ৩ ২-এ ৬, বিয়োগ করো ৬ থেকে ৬ বাদ দিলে শূন্য, তাহলে এখানে দেখো ভাগফলের ঘরটায় চলে এসো, ১০ যোগ ২ সমান কত? ১২।
তাহলে 36 কে 3 দিয়ে ভাগ করে আমরা ভাগফল কত পেয়ে গেলাম 12 তাহলে এখানে বসিয়ে দাও 12 এই যে ছকটা ভরিয়েছিলাম তাহলে এখানে হবে 12 সমান 12 36 ভাজিত 3 সমান কত 12 ভাগফল 12 বেরিয়ে গেল আর ভাগশেষ দেখো এই যে শূন্য শূন্য এর পরের গুলো দেখো 4 এর দাগে ঠিক একই ভাবে এখানে আমি যেমন করলাম বোর্ডে বইয়েতে যেভাবে পড়া আছে এইভাবে চারের দাগে ক খ গ ঘ এগুলো তোমাদের বাড়ির কাজ রইল ঠিক এইভাবেই করবে কেমন অবশ্যই পারবে তোমরা এই যে আমি বোঝালাম বোর্ডে আবার এখানে করলাম দুই জায়গাতে করলাম তোমাদের এই কাজগুলো করতে হবে চারের দাগের অঙ্কগুলো করে নিতে হবে ঠিক আছে এরপরের পাতায় চলে এসো 192 পাতায় দেখো কটা জাম পড়ে আছে দেখি এখানে আমি বোর্ডে করছি দেখো এখানে একটা গল্প আকারে দিয়েছে সেটা আমি পড়ে আসছি তাহলে আমি আচ্ছা এই গল্পটা আগে পড়ে নিই তারপর আমি বোর্ডে দেখাচ্ছি কি বলছে দেখো দিদি আমাকে 5টি জাম দিল আমি ও ভাই দুজন গোটা জাম সমান ভাগে ভাগ করে নেব কে কতগুলো জাম নেব হিসাব করি দেখো দিদির দেওয়া জাম দিদি জাম দিয়েছে আমি ও ভাই দুজনে গোটা গোটা করে কোনো কাটাকাটি করে নেওয়া হবে না গোটা গোটা জাম নেবে কটা জাম আছে দেখো কটা আছে দেখো এই থালাটায় 1 2 3 4 5 পাঁচটা জাম দিচ্ছে দুজনকে দিচ্ছে তাহলে আমার প্লেট ভাইয়ের প্লেট দুটো প্লেট পাশে আছে তাহলে প্রথমে একটা একটা করে নেওয়া হচ্ছে জাম দেখো একটি করে দুটি থালায় জাম রাখলাম এখানে তাহলে কটা দুটো চলে যাচ্ছে তার মানে 5 থেকে 2 বাদ দেওয়া হচ্ছে তাহলে 5 বিয়োগ 2 তাহলে 2 এর পর থেকে 2 3 4 5 3টে করে রইল 5 বিয়োগ 2 সমান 3 দুটো তো দুজনকে তাহলে একটা একটা করে দেখো এই যে ছবিটা পরের ছবিটা দিয়েছে 5টা থেকে 2 চলে গেছে এই থালাতে আমার প্লেটে একটা ভাইয়ের প্লেটে একটা এই যে দুটো দেখানো হয়েছে আবার দেখো 3টে পড়ে আছে কিন্তু এখান থেকে আবার একটা করে নেওয়া যেতে পারে তাহলে দেখো আরও একটি করে নিলাম তাহলে পড়ে রইল দেখো বাকি রইল 3 বিয়োগ 2 আবার দুটো চলে যাচ্ছে 3 থেকে 2 বাদ দাও 2 এর পর থেকে 2 3 1 তাহলে 1 পড়ে রইল একটা এই যে দেখো ছবিতে দেখানো হচ্ছে দিদির দেওয়া জাম পড়ে আছে একটা তাহলে ভাইয়ের দেখো একটা একটা আমার প্লেটে একটা ভাইয়ের প্লেটে একটা করেছিল আবার একটা করে দেওয়া হচ্ছে তাহলে ছবিতে দেখো দুটো করে একটা দুটো ভাইয়েরও দেখো দুটো তাহলে দুটো দুটো 4টে আর একটা দেখো দিদির দেওয়া জাম একটা পড়ে আছে তাহলে এটাকে আর ভাগ করা যাচ্ছে না এই যে দুটো দুটো করে সমান করে পেয়েছে আমার প্লেটেও দুটো আছে জাম ভাইয়ের প্লেটেও দুটো তাহলে সমান সমান করে দুজনে পেয়েছি দুটো দুটো করে 4টে হয়ে গেল কিন্তু দিদি তো দিয়েছে 5টা জাম তাহলে পড়ে রইল 1টা জাম এটাকে আর কিন্তু ভাগ করা যাচ্ছে না সমান ভাগে ভাগ করা যাচ্ছে না কেমন তাহলে এই যে ভাগটা আমরা এবার বোর্ডে চলে আসি দেখো ভালো করে লক্ষ্য করো বোর্ডটা কি না 5টা জাম ছিল তাহলে একক 5 লিখলাম 5টা জাম ভাগ করছি দেখো দুজনকে ভাগ করা হচ্ছে 2 দিয়ে ভাগ কেমন তাহলে ভাজকের জায়গায় 2 লিখলাম এইবার দেখো এই যে 5 কি 2 দিয়ে ভাগ করা হচ্ছে 2 এর নামটা তোমরা 2 এর আমরা শিখেছি নামটা 2 1 কে 2 2 2 এ 4 তাহলে এককের মাথায় 2 2 এ 4 বিয়োগ এবার বিয়োগ করতে হবে 4 আছে 5 মেলা 4 5 1 তাহলে 1 বিয়োগ করে 1 হলো তাহলে এইবার কি করছি দেখো এই যে 2 দিয়ে ভাগ করা হচ্ছে কাকে ভাগ করা হচ্ছে 5 কে তাহলে এই যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য দেখো আমি লিখলাম ভাজ্য তীর দিয়ে 5 কে দেখিয়েছি যেটা দিয়ে ভাগ করা হয় কি দিয়ে ভাগ করা হচ্ছে 2 দিয়ে তাহলে 2টা হচ্ছে ভাজক কি লিখছি দেখো ভাজক হলো আ ভাগ করে যে ফলটা পাওয়া গেছে ভাগফল তাহলে ভাগফল কত 2
তাহলে এই দুইটা হচ্ছে ভাগফল। আর এই ভাগটার ক্ষেত্রে দেখলাম আগের ভাগগুলোর ক্ষেত্রে ভাগশেষ শূন্য বেরিয়েছিল, এই ভাগটার ক্ষেত্রে দেখো ভাজক দুই ভাগশেষ এক। আমি বারবার বলে আসছি যে ভাজকের থেকে এই যে শেষের যেটা পড়ে আছে এটা যদি ছোট হয় তাহলে আর ভাগ যাবে না, দুই এক, তাহলে এক তো দুইয়ের থেকে ছোট, ভাজকের থেকে ছোট, সেই জন্য আর ভাগ গেল না। এই যে যেটা অবশিষ্ট পড়ে রইল, শেষে যেটা পড়ে রইল, এটাকে বলে ভাগ শেষ। ভাগ শেষ এই ভাবে। তাহলে তোমরা কি জানলে এই ভাগটার ক্ষেত্রে? আমি বলছি ভাজ্য কাকে বলে, ভাজ্য বলবে যাকে ভাগ করা হয়, ভাজ্য লিখছি দেখো ভাজ্য সমান কাকে বলে, না যাকে, মনে রেখো যাকে ভাগ করা হয়, ঠিক আছে? ভাজক, ভাজক কাকে বলে, না ভাজক হচ্ছে যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগফল, ভাগ পড়ে, ভাগ পড়ে যেটা পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগ শেষ, ভাগ শেষ ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। কেমন? তাহলে দেখো আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, ভাগশেষ হচ্ছে ভাজকের থেকে কম বা ছোট, সে তবেই হবে সেটা ভাগশেষ। ভাগশেষ কোনোদিন ভাজকের থেকে বেশি হতে পারে না, এটা মনে রেখো। দেখো দুই ভাজক, ভাগশেষ কত এক, তাহলে দুই থেকে এক ছোট কম, তার মানে ভাগশেষ সব সময় মনে রেখে এটা ভাগশেষ, ভাগশেষ লেস দেন ভাজক, এটা কিন্তু তোমরা মনে রেখো, ঠিক আছে? এই অঙ্ক তোমরা এখানে তোমাদের দিয়েছে, যেগুলো আমি লিখলাম বোর্ডে লিখেছি কি না, যাকে ভাগ করছি তাকে ভাজ্য বলে, এই যে এখানে যা দিয়ে ভাগ করছি তাকে ভাজক বলে, ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ভাগফল, আর ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে তাকে বলে ভাগশেষ। আমি বোর্ডে লিখে দিয়েছি, কেমন? এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই চারটে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, ধারণাটা পেলে খুব সুন্দর। এবং এটাও বললাম যে ভাগশেষ ভাজকের থেকে সব সময় কম হবে, ছোট হবে। এই কি সুন্দর ভাগ, তোমরা এগুলো করবে। এরপরে চলে এসো 190 পাতা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কি লিখেছি, না যে স্টুডেন্টস উইল মে মিনিংফুল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ পিকচার্স, মানে ছাত্ররা মানে তোমরা কি, এখানে ইউ উইল লিখতে পারে তা পারতাম, ইউ উইল মেক মিনিংফুল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ পিকচার্স, তোমরা কি না একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করবে এই ছবিগুলোর সাহায্যে। তাহলে দেখো এই ছবিগুলো ভালো করে দেখো, মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ, মিনিংফুল মানে অর্থপূর্ণ, ওয়ার্ডস শব্দ তৈরি করবে তোমরা, খুব সুন্দর। এটা দেখো কি, এটা ক্যাপ, ক্যাপ মানে টুপি, তাহলে আমি এখানে লিখি ক্যাপ, সি এ পি ক্যাপ, আর টেন তো লেখাই আছে, তাহলে ক্যাপ যুক্ত টেন কি হয়ে গেল, ক্যাপ্টেন। ওয়ার্ডটা দেখো সি এ পি টি আই এন ক্যাপ্টেন, একটা মিনিংফুল ওয়ার্ড। অধিনায়ক, ক্যাপ্টেন মানে কি, অধিনায়ক, খেলায় ফুটবল খেলার ক্যাপ্টেন, ক্রিকেট খেলার ক্যাপ্টেন, যেমন সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল, সচিন তেন্ডুলকার ক্যাপ্টেন ছিল ক্রিকেট খেলা, ঠিক না? এখন যেমন ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে, বিরাট কোহলি, তোমরা বিরাট কোহলিকে ভালোবাসো, তাহলে ক্যাপ্টেন,
ক্যাপ যুক্ত টেন ক্যাপ্টেন। এরপরেরটা তোমরা পারবে, এটা কি দেখতে পাচ্ছ দেখো, এটা সূর্য, সান। ইংরেজিতে সূর্যকে কি বলে? সান। তাহলে আমি লিখে ফেললাম SUN, সান। তাহলে সান জো প্লাস, ইংরেজিতে প্লাস বলা হয়, তাহলে সান প্লাস ডে কি হয়ে যাবে? সান ডে। তাহলে এখানে লিখে ফেলো সমান SUN DAY, সানডে হয়ে গেল। সানডে মানে কি? রবিবার, ইংরেজিতে সানডে। তাহলে সান যুক্ত ডে সানডে, মিনিংফুল ওয়ার্ড হয়ে গেল। এরপরেরটা দেখো, এটা কি? কিসের ছবি দেখো ভালো করে, পেন। তাহলে লেখো PEN পেন প্লাস গুইন, এখানে লেখা আছে দেখো GUIN পেঙ্গুইন। তাহলে কি? PENGUIN IN পেঙ্গুইন। পেঙ্গুইন কি একটা পাখি? তো তোমরা তো জানো পেঙ্গুইন পাখি, যদি আমি এরকম করে একটা এঁকেও দিই দেখো, এই পেঙ্গুইন পাখি তোমরা জানো, এই যে এরকম এখানটা একটা ঠোঁট করে দিলে হয়ে যাবে পেঙ্গুইন। তাহলে এই পেঙ্গুইন বানানটা হচ্ছে পেন যোগ গুইন, PEN পেন GUIN পেঙ্গুইন। নেক্সট পরেরটা দেখো, এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? একজন ম্যান মানে মানুষের ছবি। তাহলে ম্যান বানান কি? MAN তাহলে ম্যান প্লাস গো, এখানে জিও লেখা আছে, কি হয়ে যাবে? ম্যাঙ্গো। তাহলে লিখে ফেলো MANGO তাহলে ম্যান যোগ গো ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। ধরো আমি একটা আম এঁকে দিলাম, দেখো এই এই হয়ে গেল ম্যাঙ্গো। তাহলে ম্যান যুক্ত গো সমান ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো। নেক্সট লাস্ট শেষেরটা দেখো, MON দেওয়া আছে যোগ, এটা কিসের ছবি? কি? KEY তাহলে কি হয়ে যাবে? MONKEY মানকি। মানকি মানে কি? মানবে, তাই তো? তাহলে আমরা জেনে গেলাম MON মান যোগ কি মানকি। এই তোমাদের পড়া, কি সুন্দর দেখো, ক্যাপ যুক্ত টেন ক্যাপ্টেন, সান যুক্ত ডে সানডে, পেন যুক্ত গুইন পেঙ্গুইন, ম্যান যুক্ত গো ম্যাঙ্গো, আর মন যুক্ত কি মানকি, মন যুক্ত কি মানকি, এই হয়ে গেল। তাহলে তোমরা একটা মিনিংফুল ওয়ার্ড আমরা তৈরি করে ফেললাম, তোমরা তৈরি করে ফেলবে, কেমন? এইটাই, এগুলোই তোমাদের বাড়ির কাজ রইল, হোমওয়ার্ক রইল। এগুলো করে তোমরা অবশ্যই অবশ্যই বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, কেমন? আজকে অঙ্কের একটা নতুন শিখলে, ইংরেজির একটা মজার জিনিস তোমরা মিনিংফুল ওয়ার্ড তৈরি করলে এই ছবিগুলোকে ব্যবহার করে, ঠিক কি না? তাহলে এগুলো তোমরা করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, কেমন? যেতে যেতে শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই অবশ্যই বড়দেরকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে নেবে, কেমন? আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করতে বলবে, তার যে অলটা প্রেস করলেই সমস্ত এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশান এবং ক্লাস আপডেট ক্লাস তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, কেমন? আর এই সমস্ত ক্লাস দেখবে আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে, দ্বিতীয় শ্রেণীর ক্লাস টু এর আলাদা প্লেলিস্ট করা আছে, তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমার ভাইরা যদি নিচু ক্লাসে পড়ে, দাদারা যদি দিদিরা যদি উচ্চ ক্লাসে পড়ে, সেই প্লেলিস্ট থেকে অনায়াসেই অনেক ক্লাস পেয়ে যাবে সেখানে, কেমন? প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস আছে, কেমন? এটা তোমরা সকাল বিকাল সন্ধে রাত্রি যখন খুশি তোমরা ক্লাসগুলো করে নিতে পারবে ওখান থেকে। আর এই সমস্ত ক্লাস তোমাদের পরিচিত জনদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে তোমরা যেমন উপকৃত হচ্ছে এই ক্লাসগুলোর দ্বারা, তারাও উপকৃত হবে, কেমন? আর অবশ্যই ক্লাসগুলো কেমন লাগছে যদি কোথাও সংযোজন করার থাকে, কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধে হয়ে থাকে এরপরেও, সেটা তোমরা ওই ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক করো, অনুপ্রাণিত হবো তোমরা। তোমাদের ফিডব্যাকটা না পেলে আমি অনুপ্রাণিত হচ্ছি না, হবো না, যে কোথায় তোমাদের ঘাটতি থেকে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না, কেমন? আর একটা হচ্ছে, এই যে ভিডিওটা দেখছো দেখো, এই কোনটাতে তোমাদের ডান দিকে আমার বাম দিকে এই কোণের দিকে দেখো সাবস্ক্রাইব নাও বলে একটা লেখা আছে না, ওইটা টাচ করলেই তোমরা সরাসরি আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে চলে যাবে, সেখানে গিয়ে প্লেলিস্ট করা আছে, যেখানে যা তোমার যে ক্লাসটা লাগবে সেই ক্লাসগুলো তোমরা খুঁজে নিয়ে ক্লাসগুলো করে নিতে পারবে, কেমন? এগুলো তোমরা অবশ্যই করো, তাহলে তোমাদের আজকের ক্লাস
এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই বাবা মার বিরক্ত না করে বাবা মার কথা মেনে চলো। আর খেলাধুলা তো করছোই, সাথে সাথে পড়াশোনাটাকেও এগিয়ে নিয়ে চলো, কেমন? তাহলে এখানেই রাখছি, ঠিক আছে।